আনন্দের উৎসব, মহা মিলনের উৎসব। তোমরা জোরে হাত তালি দাও। আমরা আজ যে কি মহেন্দ্রক্ষণে পৌঁছেছি তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের বিদ্যালয় শত বর্ষ পূর্ণ করেছে, এ এক আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত গর্বের বিষয়। আমাদের এই শতবর্ষ পূর্ণ করেছে এমন বিদ্যালয় তুমি সহজে পাবে না আমাদের এলাকায়। আমরা আমাদের এই বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আমরা সাক্ষী হতে পেরে আমরা যথেষ্ট গর্বিত। শতবর্ষের সীমানা পেরিয়ে অন্তহীন প্রজ্ঞার উৎসারিত আলোর পথে পা রাখল দানবীর হাজি করিম বক্স মল্লিক সাহেব প্রতিষ্ঠিত বড়তাজপুর হাই স্কুল। বছরব্যাপী শতবর্ষ উদযাপনের নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল 19 জানুয়ারি হুগলির চণ্ডীতলার বড়তাজপুর হাই স্কুল মাঠে। 100 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় এদিনের অনুষ্ঠানের। সকলের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারা মান্না, বড়তাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জুব্বেয়ার, সহকারী শিক্ষক জন্মেঞ্জয় খালুয়া, প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বাইরি, প্রাক্তন সহকারী শিক্ষক মোহাম্মদ মাহফুজ, মোজাম্মেল হক, আব্দুল হাকিম, বীরেন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলকে উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সংবর্ধিত করা হয়। গৌরব ও ঐতিহ্যের 100 বছর উপলক্ষে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের রূপরেখা তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জুব্বেয়ার। বড়তাজপুর হাই স্কুল স্মৃতির মণিকোঠায় এখনো বিরাজমান এই বিদ্যালয় যেভাবে এগিয়ে চলেছে গত 100 বছর, অর্থাৎ 100 বছরে আমরা মানে পদার্পণ করে 100 বছর সম্পন্ন হয়েছে, সেই 100 বছরের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়, যে বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি, অনেক মানুষের ভালোবাসা, অনেক প্রাক্তন ছাত্রছাত্রী আছে যারা এখন এই বিদ্যালয়ে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় কর্মরত। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে মরহুম হাজি করিম বক্স সাহেবের প্রতিষ্ঠিত এই স্বপ্নের বড়তাজপুর হাই স্কুলকে আরও কীভাবে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায় তার আপ্রাণ চেষ্টা করে চলেছি, যেটা আপনারা জানতে পারছেন। আমরা চাইছি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করতে। আমরা এই কর্মসূচিটা গত 7 থেকে 8 মাস ধরে চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা পরিবর্তন করছি, মানুষের কাছে হাত পাচ্ছি এবং বিভিন্ন জনের কাছে চাইছি এবং সবাই আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করছেন এবং আমাদের পাশে থাকছেন। আমরা বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন যেমন করছি, বিদ্যালয়ের বাহ্যিক পরিবেশ যেটা পড়াশোনার জন্য উপযুক্ত সেদিকেও কিন্তু আমরা নজর রেখেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট মানুষদের বলতে চাই, আমরা সারা বছর ধরে মরহুম হাজি করিম বক্স মল্লিক সাহেবের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের যা কিছু অনুষ্ঠান করব, সেটা চিত্র প্রদর্শনী হস্তশিল্প মেলা হতে পারে, সেটা বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা হতে পারে, সেটা প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা হতে পারে, কিংবা সেটা আমাদের পুনর্মিলন উৎসব প্রাক্তন ছাত্রছাত্রীদের হতে পারে, সবাই আপনারা পাশে থাকবেন। আপনাদের সবাইকে নিয়েই আমরা এক স্বপ্নের বড়তাজপুর হাই স্কুল তৈরি করব, যেখানে পরিকাঠামোগত উন্নয়নে আমরা শিক্ষক শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই বড়তাজপুর কীভাবে চণ্ডীতলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের মানচিত্রে একটা বড় জায়গা করে নিতে পারে। শতবর্ষ উদযাপন উপলক্ষে বের হয় প্রভাত ফেরি।
বড়তাজপুর, তিশা, কাপাসারিয়া, জয়কৃষ্ণপুর প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় পা মেলান শিক্ষক, পড়ুয়া, শিক্ষাকর্মী সহ এলাকার বহু মানুষ। প্রাণের বিদ্যালয়ের শতবর্ষ উৎসবের অংশীদার হতে পেরে গর্বিত সকলে। ব্যুরো রিপোর্ট, সাংগ্রামিক অনলাইন।